আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে ইফতারের খুবই জনপ্রিয় একটা আইটেম ডিম আলুর চপ তৈরি করে দেখাবো, আর কি করে আলুর মিশ্রণটা তৈরি করলে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমরা আলুর মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি এখন এই তেলের মধ্যে 2-1 মিনিটের মতো ভেজে নিব। দু এক মিনিট পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এই 1/2 মিনিটের মতো। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচিগুলো আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থেকে 6-7টা আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুর ভর্তাটা এভাবে যদি আমরা তেলের মধ্যে একটু ভেজে নিই তাহলে এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা চপ তৈরি করে সংরক্ষণ করতে পারবো। আর যদি আমরা কাঁচা ভর্তাটা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না, চপগুলো নষ্ট হয়ে যাবে। নামানোর আগে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা কে কতটুকু ঝাল খেতে চান সেটার উপর নির্ভর করে কাঁচামরিচ কুচি এবং চিলি ফ্লেক্স দিবেন। আমার আলুর মিশ্রণটা রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। অন্যদিকে আমি চপ বানানোর জন্য আরও কিছু উপকরণ রেডি করে রেখেছি। এখানে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্স নিয়েছি, তারপর আমি এখানে কিছু পরিমাণ ডিম সেদ্ধ করে সেগুলোকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2টো ভাগে ভাগ করে নিতে পারেন, সেক্ষেত্রে চপগুলো একটু বড় হবে। এখানে আমি একটা বড় সাইজের ডিম ফেটিয়ে নিচ্ছি। ফেটানোর সময় আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চপ বানানোর জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এতে করে আলুর মিশ্রণটা হাতে লেগে যাবে না। আর আমি পরিমাণ মতো আলুর মিশ্রণ হাতে নিয়ে এটাকে চেপে এভাবে ছড়িয়ে দিয়ে মাঝখানে ডিমের একটা অংশ বসিয়ে দিয়ে তারপর এটাকে চারদিক থেকে ঢেকে দিয়েছি। খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন ফাঁকা না থাকে, এর চারপাশটা যেন আলুর মিশ্রণে ঢেকে থাকে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। যেহেতু আমি ডিমগুলোকে 4 ভাগ করেছি তাই এটা একটু লম্বা শেপের হবে, এটা চাইলেও কিন্তু গোল করা যাবে না। আমার চপগুলো এখানে কিছুটা লম্বাটে শেপের হবে। শেপ দেওয়ার পর আমি এটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণে চুবানোর পর আমি এটাকে ব্রেড ক্রাম্সে গড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে চারপাশটায় যেন ডিমের মিশ্রণটা ভালো করে লাগে, তারপর ব্রেড ক্রাম্পসটাও চারপাশ থেকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে আমার একটা চপ রেডি হয়ে গেছে, আর এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নেব। সবগুলো চপ রেডি করে আপনি আপনার খাওয়ার জন্য পরিমাণ মতো রেখে বাকি চপগুলো সংরক্ষণ করতে পারবেন কোনো একটা এয়ারটাইট বক্সে, অথবা পলিব্যাগে করেও কিন্তু সংরক্ষণ করা যায়। আমি এভাবে করে কিছু সংরক্ষণ করে রাখছি, আর এভাবে করে কিন্তু 1 মাস পর্যন্ত এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে।
বাকি চপগুলোকে আমি এখন ভেজে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে কিন্তু মোটামুটি ভালোই গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে আমি চপগুলো ছেড়ে দিয়ে এগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নিব। আর এই চপগুলো কিন্তু মনে রাখতে হবে কম আঁচে বা মাঝারি আঁচে ভাজা যাবে না, অবশ্যই মাঝারি থেকে হাই আঁচে এগুলো ভাজতে হবে, কারণ চপগুলো কম আঁচে ভাজলে দেখা যাবে যে চপগুলো নরম থাকবে, তাছাড়া চপগুলো ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। হাই হিটে চপগুলো ভাজলে এগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে, আর এভাবে করে সবগুলোই ভেজে নিব। সবগুলো চপ আমি ভেজে নিয়েছি, আর চপগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর কালারটাও চমৎকার এসেছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কীরকম হয়েছে, আর কাটার সময় আপনারা বুঝতেই পারছেন যে এটা উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।